অংশ আমাদের এই অখণ্ড ভারতের মধ্যে ছিল। এই দেশকে কাটতে 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 কোথায় আজকে আমরা পৌঁছেছি? আজকে আফগানিস্তানে এই যে ঘটনা ঘটছে তালিবান, সেখানে গান্ধারীর ইতিহাস আমরা জানি। একটা পর্বতের নাম হয়েছে হিন্দুকুশ, শুধু সেখানে হিন্দুদেরকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল, গণহত্যা হয়েছিল, তাই হিন্দুকুশ করা সেই পর্বতের নাম। অপেক্ষা করছিল তালিবানরা কবে আমেরিকার সৈন্য চলে যাবে, আর ভারতবর্ষকে যারা ধ্বংস করতে চায়, ভারতবর্ষের বুকে যারা পাকিস্তানের পতাকা তুলতে চায়, তারা অপেক্ষা করে বসে আছে মোদিজি কবে যাবে, কবে এই দেশটা আর একটা তালিবানের হাতে যাবে। তাই আমাদের আজকে গর্বের সঙ্গে বলতে হবে 370 ধারা বাতিল, আমাদের 492 বছর পরে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণ, কাশ্মীরের পণ্ডিতদেরকে এক রাত্রে 5000 পণ্ডিতকে খুন করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দিল্লিতে শরণার্থী ছিল, দেখবেন 3 দিন আগে ভারত সরকার কাশ্মীরের পণ্ডিতদেরকে তাদের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারের জন্য আবেদন করতে বলেছে। এর থেকে বড় পাওনা আমাদের আর কিছু হতে পারে না। তাই সনাতনের জয় হোক, সনাতনের ঐক্য আপনারা রাখুন, সনাতনের ধর্ম কর্ম আস্থা, গৈরিকের সম্মান, ভারতবর্ষের ধ্বজ, এটাকে আমাদের সবাইকে আঁকড়ে রাখতে হবে বেশি বেশি করে। এই সনাতনীদের উৎসব পুজো যত বেশি করে হবে, তত আমরা নাস্তিকতার জায়গা থেকে সাত্ত্বিক হব, আর সাত্ত্বিক হওয়া মানে আমাদের সনাতনের জয়যাত্রা অব্যাহত থাকবে। এই এক ঝাঁক যুবকবৃন্দ, তারা আমাদেরকে ডাকতে গেলেও এখন সাহস লাগে, কারণ আমি শুধু সনাতনী ব্রাহ্মণ বাড়ির ছেলে নই, আমি অবিভক্ত মেদিনীপুর জেলার ভূমিপুত্র নই, আমি বিরোধী দল নেতা, উনি বিরোধী দলের বিধায়ক, কারণ পশ্চিমবাংলার পুরো ব্যবস্থাটা না কোন রাজ্যে পাবেন না, সব রাজ্যে ব্যবস্থা হচ্ছে ফর দা পিপুল, বাই দা পিপুল, অফ দা পিপুল। এখানের ব্যবস্থা হচ্ছে ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি। যেমন নন্দীগ্রামে আমি জিতেছি, যারা আমাকে ভোট দিয়ে জিতেছেন তাদেরও আমি এমএলএ, আর আমাকে যারা ভোট দিতে পারেননি, মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন তিনি আমার কাছে হেরেছেন, তাকে যারা ভোট দিয়েছে তাদেরও আমি এমএলএ।